আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আবারও স্বাগত আমার আইসিটি ক্লাসে। আমি কাজী সালিউদ্দিন, সহকারী অধ্যাপক, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। তোমাদের প্রথম যে ক্লাস নিয়েছিলাম পরিচিতিমূলক গুগল মিটের মাধ্যমে এবং সিলেবাস সম্বন্ধে তোমাদেরকে সম্যক ধারণা দিয়েছিলাম, তো আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস, প্রথম বর্ষের শিক্ষার্থীদের আজকে আমার দ্বিতীয় ক্লাস বা একাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসে তোমাদের এই পাঠ্য বইয়ের প্রথম যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের যে অংশগুলো আছে, যে যে টপিকসগুলি আছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আশা করি ধৈর্য সহকারে আলোচনা শুনবে এবং তোমরা খাতা কলম নিয়ে সামনে বসবে। তো তোমাদের যে প্রথমে বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ইনফরমেশন, কমিউন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো ইনফরমেশন কি, কমিউনিকেশন এবং টেকনোলজি তিনটা সমন্বিতভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের এই বিষয়ে, এই চ্যাপ্টারটা, এই বিষয়ে আমাদের সাবজেক্ট। তো তোমাদের সাবজেক্ট বিষয়ে আগে বলেছি যে কোড নাম্বার কত, 275। তো ইনফরমেশন বা তথ্যটা কি, তোমরা জানবে তথ্য কতগুলি ডেটা বা উপাত্ত নিয়ে তত্ত্ব হয়। তাহলে হোয়াট ইজ ডেটা, তার ডেটাটা কি বা উপাত্ত কি? উপাত্ত হলো কোনো একটা বিষয়ের এক একটা অংশকে ডেটা বা উপাত্ত বলে। আমরা যে জায়গা উৎস থেকে যে ডেটা নিই, ডেটা পৃথিবীতে ছড়িয়ে আছে, ওই ডেটাগুলিকে যদি আমরা সংগ্রহ করে যদি কাজে লাগাই তাহলে তথ্যে পরিণত হয়। যেমন তোমাদের প্রত্যেকের নাম, বাবার নাম, ঠিকানা আছে, যদি এই প্রত্যেকের ঠিকানাগুলিকে আমরা এক একটা করে সাজাই তাহলে প্রত্যেকের আমরা তথ্য পাবো। তাহলে আমরা বলতে পারি তথ্য কি, কতগুলি ডাটাকে যদি সাজিয়ে কোনো অর্থবত বা অর্থ হয় সেটা হলো ইনফরমেশন বা তথ্য, অথবা তথ্যের এক একটা অংশকে ডাটা আমরা বলতে পারি। আর ইনফরমেশন কমিউনিকেশন, তো এই ইনফরমেশনকে যোগাযোগের মাধ্যমে, কোনো প্রযুক্তির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়া, আদান প্রদান নাম করা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। প্রযুক্তি অনেক প্রযুক্তি আছে, যে প্রযুক্তি ছাড়া আমরা অচল। আমরা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, অডিও, ভিডিও, টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, ফোন, টেলিকমিউনিকেশন, প্রত্যেকটা প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলি করতে হয়। আমরা আলোচনা পূর্বে আলোচনা করেছি গুগল মিটের মাধ্যমে, আমরা তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। তো আজকে তোমাদের যে প্রথম অধ্যায়ের, প্রথম অধ্যায়ের গ্লোবাল ভিলেজ সম্বন্ধে তোমাদেরকে আজকে আমি কিছু ধারণা দিব বা আলোচনা করব গ্লোবাল ভিলেজ সম্বন্ধে। তার আগে তোমাদের আমি একটা ভিডিও ক্লিপস দেখাবো, তো এই ভিডিও ক্লিপসটা আশা করি তোমরা দেখবে, তারপরে আমরা চলে যাবো। তো আশা করি তোমরা ভিডিও ক্লিপসটা দেখো ধৈর্য সহকারে, আমরা যতটুকু দেখতে পারি দেখবো। ভিলেজ বা গ্রাম হলো একটি ছোট গোষ্ঠী অথবা কতগুলো বাড়ির সমষ্টি। নির্দিষ্ট এলাকায় সীমিত আয়তনে একটি গ্রামের অবস্থান বিধায় গ্রামে বসবাসকারীরা সবাই সবাইকে চেনে। গ্রামে কোনো তথ্য প্রকাশিত হলে মুহূর্তেই তা মুখে মুখে জানাজানি হয়ে যায়। গ্রামে যে কোনো মুহূর্তে একজন আরেকজনের কাজে সহযোগিতা করে থাকে। গ্লোবাল শব্দের অর্থ হল বিশ্ব। গ্লোবাল ভিলেজ অর্থ বিশ্ব গ্রাম। গ্লোবাল ভিলেজ হল প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব, যাতে অনেক দূরে অবস্থান করেও বিশ্বের সব দেশ, সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। বিশ্বের প্রতিটি প্রান্তেই গ্রামের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কতগুলো গ্রামের সমন্বয় শহর, কতগুলো শহরের সমন্বয় একটি জেলা বা অঞ্চল, এবং কতগুলো জেলা ও অঞ্চলের সমন্বয় গড়ে ওঠে একটি দেশ। আবার অসংখ্য দেশের সম্মিলিত ভৌগোলিক অবস্থানকে বিশ্ব বলে বিবেচনা করা হয়। বর্তমানে প্রযুক্তির কল্যাণে বিশ্বের পরিধি আজ ছোট হয়ে এসেছে, বৃহৎ প্রেক্ষাপটে সেই হিসেবে বিশ্বটাই হল একটি গ্রাম।
বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের যেমন রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতি মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। বিভিন্ন ধরনের মিডিয়া, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যাপক ব্যবহার ও প্রভাবের কারণে আজ বিশ্বের কোনো এক দেশের এক প্রান্তের লোকজন অন্য প্রান্তের অন্য কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে। তথ্যের এই আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি এখন একটি গ্রাম বা ভিলেজ হিসেবে আবির্ভূত হয়েছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি এখন অস্ট্রেলিয়া বসবাসকারী কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে অনলাইনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার ও ইন্টারনেট, মেসেঞ্জার, ইমেল, সোশ্যাল মিডিয়া সহ আরও কিছু ইলেকট্রনিক মাধ্যম এক্ষেত্রে দূরত্বের ব্যবধানটি ঘুচিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে আজকাল বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আজকের বিশ্বে আমরা মূলত একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজেই বসবাস করছি। যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক উপাদান বিনিময়ের ক্ষেত্রে বিশ্বগ্রামের বহুল প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন এখন আন্তঃসংযুক্ত ও আন্তঃনির্ভরশীল হয়ে পড়েছে। কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তোলেন। ১৯৬২ সালে ধন্যবাদ বন্ধুরা, আমরা ভিডিও ক্লিপটা দেখেছি, এখন আমরা চলে যাব আমাদের প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম সম্বন্ধে। আমরা যে প্রেজেন্টেশন করব সে প্রেজেন্টেশনে আমরা চলে যাব। তো আশা করি তোমরা প্রেজেন্টেশন মনোযোগ সহকারে দেখবে। তোমরা ভিডিও ক্লিপসটা দেখেছ, ভিডিও ক্লিপসের প্রেক্ষিতে বা ভিডিও ক্লিপসের পরিপ্রেক্ষিতে আমরা ভিডিও যে প্রেজেন্টেশনটা দেখাবো সেটি তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো আমরা আর দেরি না করি, চলো আমরা আমাদের ভিডিও যে আমরা প্রেজেন্টেশন আমরা প্রেজেন্টেশনটা আমরা প্রেজেন্টেশনে চলে যাই। তো প্রেজেন্টেশনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে প্রেজেন্টেশন। তো আমার পরিচয় তোমরা জানো, আমি কাজী সালিউদ্দিন, সহকারী অধ্যাপক, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো আজকে যে প্রথম অধ্যায়ের যে টপিকসটা বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে বিশ্বগ্রামের ধারণা বা কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ, এই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো এই পাঠ শেষে আমরা কি শিখতে পারব, যে গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা লাভ করতে পারব, গ্লোবাল ভিলেজের প্রবর্তনকে এই কথাটা প্রবর্তনকে করেছে, গ্লোবাল ভিলেজের সুবিধা, গ্লোবাল ভিলেজের অসুবিধা সমূহ এবং গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার যে এলিমেন্ট বা যে উপাদানগুলি আছে সে সম্পর্কে জানতে পারব, বা গ্লোবাল ভিলেজের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলি জড়িত সেই সম্পর্কে আমরা ধারণা করতে পারব। তাহলে গ্লোবাল ভিলেজ, হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ? তো গ্লোবাল ভিলেজ আমরা যদি বলি যে গ্লোবাল তো বিশ্ব, ভিলেজ হচ্ছে গ্রাম, তো গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত, ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। তো এটাকে বলে বিশ্বগ্রাম। যদি আমি আরো সহজভাবে তোমাদেরকে বলি, এক কথায় বলতে চাই, বিশ্বগ্রাম হলো এমন একটি ইলেকট্রনিক প্রযুক্তি যার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে, এমন একটা গ্রামের মতো মনে হয় সেটা হলো বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের ধারণা আমরা বলেছি যে তোমরা বিজয়িত দেখেছ, হারবার্ট মার্শাল ম্যাকলুহান তিনি এই কথাটা প্রবর্তন করেছিলেন, তার বইতে তিনি আলোচনা করেছিলেন। তিনি হয়তো দেখে যেতে পারেন আজকের যে আমাদের বিশ্বগ্রাম, আজকের যে আমরা ফেসবুক, আমরা যে গুগল মিট চালাচ্ছি, আমরা যে সারা বিশ্বের সাথে আমরা একসাথে নেটে যুক্ত হয়ে গেছি, সে উনি হয়তো জানে না, জানেই না পৃথিবীতে জাগিয়ে চলে গেছে উনি। তবে বিশ্বগ্রামের ওনার একটা বই আছে, বইয়ের এই 1862 সালে প্রকাশিত হয়েছিল যে বইটি, সেটা হলো দি মেকিং অব দ্য টাইপোগ্রাফিক ম্যান,
ওই বইতে এই কথাটা লেখা আছে। অনেকভাবে আরো সংজ্ঞা দিয়েছে অনেকে, যে তোমরা যে কোনো একটা সংজ্ঞা তোমরা লিখলে তোমরা এক নাম্বার পাবে বা নিজের মতো লিখলেও পাবে সংজ্ঞা। তো গ্লোবাল ভিলেজের সংজ্ঞা অক্সফোর্ড ডিকশনারি থেকে বলেছে। তারপরে গ্লোবাল ভিলেজের অসুবিধাগুলি কি, গ্লোবাল বা অ্যাডভান্টেজ গুলি কি, গ্লোবাল ভিলেজের অ্যাডভান্টেজ গুলি হলো যে আমরা এক নম্বরে বলতে পারি বিভিন্ন দেশ এবং সংস্কৃতি সম্পর্কে জানা যায়, মুহূর্তে যে কোনো স্থানে মানুষের সাথে যোগাযোগ করা যায় এবং যে কোনো দেশের সাথে তথ্য আদান প্রদান করা যায়, কোন ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়, দক্ষতা বৃদ্ধি করা যায়, গবেষণা চালানো করা যায়, ইমেল, টেক্সট, অডিও, ভিডিও, বিভিন্ন সফটওয়্যার, বিনোদন, এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নেই বা বিষয় নেই যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্লোবাল ভিলেজের আমরা প্রয়োজনীয় কাজগুলি করতে পারছি। তোমরা আমার আর প্রেজেন্টেশনও দেখতে পাচ্ছ। টেলিমেডিসিন শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যোগাযোগের ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা গ্লোবাল ভিলেজের মাধ্যমে এই তথ্য প্রযুক্তির সুবিধাগুলি আমরা ভোগ করে থাকি। এই তথ্য প্রযুক্তি ছাড়া আমরা আজকের জীবনকে কল্পনা করতে পারি না। যারা তথ্য প্রযুক্তি ব্যবহার করছে না তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা এই অবিচ্ছিন্ন পড়েছে। আর যারা ব্যবহার করছে তারা মনে হয় একটা গ্রামের মতো মনে হচ্ছে। গ্রামে যেমন আমরা একে অপরের সাথে কথা বলতে পারি, জানতে পারি, খবর আদান প্রদান করতে পারি, তথ্য লেনদেন করতে পারি, তেমনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমরা এরকম তথ্য আদান প্রদান করতে পারি, সুবিধা ভোগ করতে পারি। আমরা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে আমেরিকার সাথে তথ্য মুহূর্তের মধ্যে আমরা তথ্য আদান করতে পারি, মুহূর্তের মধ্যে আমরা খবর পেতে পারি। এভাবে আমরা অনেক সুবিধা পেতে পারি যেটা কল্পনা করা যায় না। সাথে সাথে গ্লোবাল ভিলেজের অসুবিধা সমূহ আছে, শুধু যে আমরা সুবিধা ভোগ করবো সেটা না, আমাদের অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলি আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে, বা তথ্য প্রযুক্তি কিছু নিয়মকানুন আছে সেগুলি মেনে চলতে হবে, এবং যদি না মানি তাহলে অসুবিধা পড়তে হবে আমাদেরকে। যেমন প্রথম অসুবিধা হইতে পারে যে হ্যাকিং করে, ইন্টারনেটের মাধ্যমে হ্যাকিং বা তথ্য চুরি করে তথ্য নিয়ে যায়, চুরি করে যায়, প্রকাশ পায়, আমার পাসওয়ার্ড নিয়ে যায়, পাসওয়ার্ড নিয়ে আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফেলে, এরকম হ্যাকিং যারা হ্যাকিং করে। তারপরে অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা দণ্ডনীয় অপরাধ, এরকম কাজ করা যাবে না, এটা একটা অসুবিধার মধ্যে পড়ে। তারপরে আছে জনগণ কোনো কিছু পড়ে এর সত্য যাচাই না করে সত্য বলে গ্রহণ করে, এমন কিছু লেখলো খবরে পেপারে মাধ্যমে ফেসবুকে, যে জনগণ সেটা না বুঝি অনেক কিছু অঘটন ঘটিয়ে ফেললো, এগুলি করা যাবে না, এগুলি আমাদের অসুবিধার মধ্যে পড়ে। তারপরে আছে আমাদের নেটে বেশি সময় ধরে কারণে সত্যিকারের বন্ধুর সাথে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়তে থাকে, সত্যিকারের বন্ধু না হয়ে ভার্চুয়াল বন্ধু হয়ে থাকে। এই ভার্চুয়াল বন্ধু বা গেমসের মাধ্যমে আমরা গেমস খেলি, এগুলি আসলে আমাদের এই জনগণ থেকে, আমাদের আন্তরিকতা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি, সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। তারপরে আরো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি করা, ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতি করে মাধ্যমে টাকা উত্তোলন করে থাকে, তোমরা জানো বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, এই পাসওয়ার্ড হ্যাকিং যারা করে তারা পাসওয়ার্ড জেনে টাকা নিয়ে গেছে, এই অনেক বড় বড় তথ্য আছে। তারপরে পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হওয়া, এই পর্নোগ্রাফি আমাদের সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলি আমাদের অপরকে আমার হেয় প্রতিপন্ন করা যাবে না। তারপরে আমরা লক্ষ্য করি সাইবার আক্রমণ সংগঠিত হয়, সাইবার আক্রমণ হলো এমন একটা জিনিস তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনো দেশের তথ্যকে চুরি করে নেওয়া, যাওয়া গোপন তথ্য ফাঁস করে দেওয়া, এগুলি আতঙ্কের মধ্যে আছে, যেমন আমেরিকা বিশাল আতঙ্কের মধ্যে আছে, তথ্য চুরি হয়ে যাচ্ছে। তো সহজে সংস্কৃতি বিনিময়ের ফলে কোনো দেশের নিজস্ব সংস্কৃতি বিলুপ্ত ঘটা, আজকে আমরা সংস্কৃতির অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছি, আমাদের নিজস্ব সংস্কৃতি না ব্যবহার করে আমরা অন্য দেশের সংস্কৃতি দিয়ে আকৃষ্ট হচ্ছি। যেমন আজকের মানুষ যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্ডিয়ান বা ভারতীয় যে জিটিভি ইটিভি ব্যবহার করে আমাদেরকে আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে যাচ্ছে, সে থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। তো প্রযুক্তি ব্যবহারের শারীরিক সমস্যা সৃষ্টি হইতে পারে, শারীরিক অনেক রকমের সমস্যা, বিকলাঙ্গ হইতে পারে, অন্ধত্ব হয়ে যেতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে, তো এরকম অনেক ঘটনা ঘটতে পারে, বেকারত্ব বৃদ্ধি পেতে পারে। এবার আসি আমরা
বিশ্বকাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। তো বিশ্বকামে আমরা প্রতিষ্ঠা করতে হলে বা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হলে বা আইসিটি ব্যবহার করতে হলে আমার কি কি জিনিস দরকার, আজকে যে আমরা ক্লাস করছি আমাদের কি কি জিনিস দরকার, সেই জিনিসগুলি আমরা কল্পনা করি। যেমন হার্ডওয়্যার দরকার, হার্ডওয়্যার মানে কি যন্ত্রপাতি, যন্ত্রপাতি আমার ল্যাপটপ থাকতে হবে, আমার মোবাইল থাকতে হবে, আমার অডিও থাকতে হবে, আমার ভিডিও স্পিকার থাকতে হবে, মাইক্রোফোন থাকতে হবে, ইন্টারনেট সংযোগ থাকতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমার হার্ডওয়্যারের মধ্যে পড়ে, হার্ডওয়্যারের মধ্যে পড়ে। তারপরে আমরা দেখি দুই নম্বরে আছে সফটওয়্যার। তো এই হার্ডওয়্যারগুলি কিভাবে চলবে এই জন্য কিছু ইনস্ট্রাকশন দরকার হয়ে থাকে, ওইগুলিকে সফটওয়্যার বলে। কারণ আমার মোবাইল থাকে, আমার ল্যাপটপ থাকে, যদি হার্ডওয়্যার না দিয়ে কীভাবে চলবে, নির্দেশ না থাকে বা ওইটাকে সফটওয়্যার থাকে, সফটওয়্যার ছাড়া চলবে না। তারপরে আছে আমাদের ইন্টারনেট সংযুক্ত বা কানেকটিভিটি, ইন্টারনেট কানেকটিভিটি লাগবে, ইন্টারনেট সংযোগ লাগবে, সারা বিশ্বের সাথে ইন্টারনেটের সাথে আমরা সংযুক্ত হইতে হবে। এই জন্য আমাদের যারা ইন্টারনেট কানেকশন দেয় টেলিকমিউনিকেশনের মাধ্যমে তাদের সাথে সংযুক্ত হইতে হবে আমাদের। তারপরে আছে আমাদের ডেটা, আমি আগে বলেছি ডেটা ও তথ্য, যদি আমার ডেটা বা তথ্য না থাকে আমি কি লেনদেন করব, আমি কি প্রকাশ করব। তো আমাদের ডেটা ও তথ্য অত্যন্ত জরুরি এবং দরকার, যে জাতি আজকে ইনফরমেশনের সমৃদ্ধ সে জাতি তত উন্নত। তো আগে তোমাদেরকে বলেছি এমন থাকবে মানসিক জ্ঞান বা সক্ষমতা বা হিউম্যানিটি। আমি আমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ইলেকট্রনিক জিনিস আছে, ইলেকট্রিক্যাল আছে, ইন্টারনেট সংযুক্ত আছে, কিন্তু যদি অপারেট না করতে পারি, দক্ষ যদি মানুষ না থাকে, তাহলে আমরা পরে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না, প্রযুক্তি ব্যবহার করতে পারবো না, প্রযুক্তি থেকে আমরা দূরে সরে যাব। তাহলে আমাদের দক্ষ, আমাদের হিউম্যান দরকার আছে। তারপরে আমাদের দরকার আর এই বিশ্বকামের ধারণার সাথে যে বিশেষ টপিকসগুলি, যে বিশেষ উপাদানগুলি, বিশেষ বিষয়গুলি কি কি জড়িত বা কিসের সাথে আমরা এই তথ্য প্রযুক্তির সাথে বিশ্বকামের সাথে আমরা রিলেটেড কোন বিষয়গুলির উপর, সেই বিষয়গুলি হলো এক নম্বরে কমিউনিকেশন বা যোগাযোগ। কমিউনিকেশন বা যোগাযোগ কীভাবে করি আমরা, আমরা যদি সাধারণভাবে বলি ট্রেন, বাস, প্লেন, কিন্তু আজকের দিনে যে যোগাযোগ করি প্রযুক্তির বা সবগুলি প্রযুক্তি, তার মধ্যে আমরা আরও এগিয়ে গেছি ফেসবুক, আমরা গুগল, ইমেল, ফ্যাক্স, মোবাইল, টুইটার, আচ্ছা মেসেঞ্জার, আজকে আমরা গুগল মিটে ক্লাস করছি, সবই যোগাযোগ হচ্ছে, এই যোগাযোগ কমিউনিকেশন হচ্ছে আমাদের এই প্রযুক্তির মাধ্যমে। এগুলি ছাড়া আজকে আমার জীবন কল্পনা করা যায় না। তো তারপরে আছে কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, আমাদের যে কোথায় চাকরি আছে, কোথায় আমাদের কাজ আছে, এই সমস্ত খুঁজে বের করার জন্য আমাদের কর্মসংস্থান কোথায় আছে, কর্মসংস্থান বেড়ে গেছে কোথাও কোথাও এই প্রযুক্তির জন্য, এই দক্ষ প্রযুক্তির জন্য বেড়ে গেছে, বা দক্ষ প্রযুক্তিকে কাজে লাগাইতে পারি আমরা, দক্ষ শ্রমিক কীভাবে তৈরি করতে পারি, দক্ষ যারা অপারেটর কীভাবে তৈরি করতে পারে, এই কর্মসংস্থান আমরা খুঁজে বের করতে পারি। চাকরির জন্য আজকে খুঁজতে হয় না, আমরা ইন্টারনেটে খুঁজতে পারি। যে শিক্ষা, এডুকেশন হচ্ছে ব্যাপক বিপ্লব ঘটেছে, যা আজকে যে ক্লাস করছি সেটাও শিক্ষার একটা অবদান। যে গুগল মিট আমরা জুমের মাধ্যমে করতে পারতেছি, ফেসবুক, জুম, আর শিক্ষার ভর্তি হওয়া অনলাইনের মাধ্যমে তোমরা ভর্তি হয়েছো, রেজাল্ট পাওয়ার মাধ্যমে বিদেশে অনলাইনের মাধ্যমে লেখাপড়া করতেছ, তথ্য পাচ্ছ, বই পাচ্ছ, সমস্ত কিছু পাচ্ছ, তোমরা উপকরণ পাচ্ছ এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, এই গ্লোবাল ভিলেজের এই জাতীয় জড়িত শিক্ষার মাধ্যমে। তারপরে তোমরা দেখতে পারবো চিকিৎসার যে আশ্চর্যজনকভাবে আমাদের জীবনকে পাল্টে দিয়েছে, আমাদের জীবনকে একদম নতুনত্ব দিয়েছে। যে যে জায়গায় মানুষ মৃত্যুর হার ছিল বাংলাদেশে গর্ভবতী মায়েদের বেশি, আজকে আমাদের গর্ভবতী মেয়েদের মৃত্যুর হার কমে গেছে, সেই চিকিৎসার কল্যাণে আমাদের হয়েছে। চিকিৎসা আজকে বড় বড় যে চিকিৎসা হচ্ছে সেগুলি যেমন হচ্ছে, আমার চিকিৎসা হচ্ছে ক্যান্সারের জন্য চিকিৎসা বেড়ে গেছে, অময় হয়ে গেছে, নতুন প্রযুক্তি বেড়ে গেছে, হার্ট লাগানো হচ্ছে, লিভার লাগানো হচ্ছে, সংযোগ করা হচ্ছে, কেউ চিকিৎসা ওষুধের ক্ষেত্রে বিশাল অবদান রাখা হয়েছে, যে গবেষণার ক্ষেত্রে এই চিকিৎসা ব্যাপারে আমাদের জীবনকে পাল্টে দিয়েছে। তারপরে বিশ্বকামের
কে রিলেটেড আছে গবেষণা, গবেষণার মাধ্যমে মাধ্যমে আমাদের সামাজিক অর্থনীতি এবং রাষ্ট্রকে আমাদের চেঞ্জ করে ফেলেছে। যে গবেষণা করে আমরা আজকে যে মহামারী, যে করোনা মহামারীর জন্য সারা বিশ্বে গবেষণা করছে কিভাবে এটাকে নিঃশেষ করা যায়, দূর করা যায়, এই জন্য যে টিকা বের করার জন্য চেষ্টা করছে, অনেক দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো শুধু তাই নয়, আমাদের জীবনে যে আজকে যদি আমরা বলি যে আমাদের আমাদের যে কৃষির ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে আমরা সবজি, যেমন আমরা টমেটো সারা বছর টমেটো পাচ্ছি, লাউ সারা বছর পাচ্ছি, কীভাবে হচ্ছে এই গবেষণার মাধ্যমে তৈরি করা হচ্ছে। মাছ, মাছ তৈরি করা হচ্ছে, তেলাপিয়া মাছ, ওই মাছ, তারপরে কই মাছ, কই মাছ প্রাকৃতিক মাছ নয়, চাষ করা হচ্ছে। এই এইটি আমাদের আমাদের উৎপন্ন আমাদের উৎপাদন বাড়িয়ে দিয়েছে, এই যে গবেষণার এগুলির ফসল হচ্ছে। তাহলে আমরা তারপরে যেহেতু অফিস আদালতে আজকের তথ্যের আদান প্রদান, গার্মেন্টস যারা ব্যবসা করে তারা বাংলাদেশে বসেই বিদেশের সাথে চুক্তি করছে, তাদের তাদের কন্ট্রাক্ট পাচ্ছে কিভাবে, তাদের কন্ট্রাক্ট ডকুমেন্ট আদান প্রদান করছে, টাকা পয়সা আদান প্রদান করছে, সব অফিস আদালতের ডকুমেন্ট চলছে এই প্রযুক্তির মাধ্যমে। তারপরে চলে আসছি আমরা বাসস্থান, যে আজকে যে রেসিডিয়েন্সের বাসস্থান এমন বাসস্থান করা হচ্ছে যেটা প্রযুক্তি নির্ভরশীল। আজকে কোনো গার্ড লাগবে না, দারোয়ান লাগবে না, আমার বাসায় থাকবে এই রোবট, থাকবে রোবট রান্না বান্না করবে, রোবট আমাকে সব কিছু করে দেবে, বাসায় ঢুকতে গেলে আমাকে ফিঙ্গার প্রিন্ট লাগবে, দরজা খুলে যাবে, না হয় খুলবে না, কেউ ঢুকতে পারবে না। এই যে সিকিউরিটি, সিকিউরিটি বেড়ে গেছে আমাদের সব জায়গায়। তো তারপরে আমরা চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য, কল্পনায় করা যায় না যে ই কমার্স, ঘরে বসে আজকে কেনাকাটা করা যায়, ঘরে বসে ব্যবসা বাণিজ্য করা যায়, সব কাজই আজকে ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে ই কমার্স, ই বিজনেস করা। তারপরে আমরা চলে যাচ্ছি সংবাদ, সারা বিশ্বের সংবাদ আমরা যেই যখন যে জায়গায় যা ঘটে সে আমরা দ্রুত খবর পাচ্ছি, ই খবর পাচ্ছি। তারপরে আমরা চলে যাচ্ছি বিনোদন, সামাজিক, যে সারা বিশ্বে আজকে কমিউনিকেশনের মাধ্যমে এন্টারটেনমেন্ট বা বিনোদনের মাধ্যমে আমরা স্যাটেলাইটের মাধ্যমে বিনোদন পাচ্ছি, আমরা সংস্কৃতি আদান প্রদান করতে পারছি, সাংস্কৃতিক বিনিময় করতে পারছি, যুগ এই জিনিসগুলি আমাদের তথ্য অবা সংশ্লিষ্ট উপাদান সমূহ জড়িত। তো লক্ষ্য করো যে এই জিনিসগুলি আমাদের আমাদের অত্যন্ত জরুরি, আমাদের দরকার। তো গ্লোবাল ভিলেজ এবং যে সুবিধা অসুবিধা, এখন যদি আমরা বলি যে গ্লোবাল ভিলেজের সুবিধা এবং অসুবিধাগুলি কী, তা আমরা অনেক সুবিধা বলেছি, এমন কোনো স্থান নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গায় গ্লোবাল ভিলেজ বা তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে না। অসুবিধাগুলি আমরা তোমাদের বলেছি, অনেক জায়গায় যে অসুবিধাগুলি আছে সেই অসুবিধাগুলি আমরা জেনে নেব, তোমাদের পাঠ্য বই থেকেও তোমরা জেনে নিবে, বিস্তারিত জানবে আশা করি। আর বাড়ির কাজ, তোমরা এই সপ্তাহে তোমরা যে কাজগুলি করবে সেটা হলো গ্লোবাল ভিলেজ কি, গ্লোবাল ভিলেজের ব্যাখ্যা, গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধাগুলি জানবে, তো তোমাদের এই এই জিনিসগুলি জানবে। তারপরে তোমাদেরকে বলছি যে একটা আজকে যে চ্যাপ্টারটা পড়ে এলাম যে আইটি এবং আইসিটি, যে তথ্য প্রযুক্তি বিষয়গুলি কি এবং গ্লোবাল ভিলেজ কি, গ্লোবাল ভিলেজের সুবিধা, গ্লোবাল ভিলেজের অসুবিধাগুলি কি এবং গ্লোবাল ভিলেজের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি কি, এই বিষয়ের সম্বন্ধে তোমাদের তোমরা বই থেকে, তোমরা টেক্সট বই থেকে দেখবে এবং মনোযোগ সহকারে পড়বে, আবার দেখবে আবার কিভাবে কোশ্চেনগুলো ভাবতে পারবে। তোমাদেরকে বলেছি আজকে যে অধ্যায় বা টপিকসটা আমরা শুরু করি সেটা থেকে একটা কোশ্চেন থাকবে, 10 নম্বর। তো কিভাবে থাকবে, কয়ের থাকবে, একটা শর্ট কোশ্চেন থাকবে যে গ্লোবাল ভিলেজ কি থাকতে পারে, অথবা টেলিমেডিসিন কি, অথবা তথ্য প্রযুক্তি কি, এরকম থাকবে। তোমরা এক কথায় দুই কথায় তোমরা বুঝিয়ে বলবে, তোমরা 1 নম্বর পাবে। 2 নম্বর বা খয়ের কোশ্চেন হইতে পারে যে এরকম হইতে পারে যে তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে পাল্টে দিয়েছে, ব্যাখ্যা করো। তা তথ্য প্রযুক্তি 2-4-5 লাইন তোমরা লিখবে, তথ্য প্রযুক্তির ব্যবহার সম্বন্ধে লিখবে, বা তথ্য প্রযুক্তির উপাদান বা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে বা গ্লোবাল ভিলেজ ব্যবহার করতে কি জিনিস দরকার তুমি মনে করো, তাহলে তার কি কি জিনিস দরকার, হার্ডওয়্যার সফটওয়্যার, এই জিনিসগুলি তোমরা লিখবে, 2 নম্বর পেয়ে যাবে। গ থাকবে, গ উদ্দীপকের আলোকে থাকবে, ক
এবং খ উদ্দীপক থেকে থাকবে না, কিন্তু গয়ের অ্যান্সার গয়ের গয়ের কুশন থাকবে উদ্দীপকে দিয়ে থাকবে। যেমন মনে করো আমি একটা কুশন যদি এখন বলি যে আমি বলি যে তথ্য আজ তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তি দ্বারা কল্পনা করা যায় না, তথ্য প্রযুক্তির ফলে আমাদের জীবন পাল্টে গিয়েছে, বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা আমরা অনেক অনেকটুকু নির্ভরশীল হয়ে পড়েছি, তাই আমরা তথ্য ও প্রযুক্তি ছাড়া আমরা কল্পনা করতে পারি না। এই যদি হয় আমার একটা উদ্দীপক, এমন কুশন হতে পারে গয়ের যে উদ্দীপকের আলোকে যে সমস্ত কথা উপাদানের কথা বলা হয়েছে সেই উপাদানগুলি বর্ণনা করো। তাহলে কি উপাদানের কথা বলা হয়েছে? যে শিক্ষা এবং চিকিৎসা, তাহলে তোমরা শিক্ষা এবং চিকিৎসা একটা বর্ণনা দিবা, তিন নাম্বার পেয়ে যাবা। আবার গয়ের অ্যান্সারের প্রেক্ষিতে তোমাকে ঘতে বলবে, ঘতে বলবে একটা বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে চার নাম্বার, সেটা হবে যে উদ্দীপকের আলোকে শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে আমাদের সমাজকে যে পাল্টে দিয়েছে তুমি মনে করো, তোমার এই পক্ষে যুক্তি দাও বা বিশ্লেষণ করো কিভাবে আমাদের জীবনকে পাল্টে দিয়েছে বা কতটুকু নির্ভরশীল আমরা মনে করি, তোমার মতামত দিবে পক্ষে বা বিপক্ষে যাই দেও তুমি লিখতে পারলে তোমাকে চার নাম্বার দেওয়া হবে। তো এইভাবে একটা কুশন বা কুশন থাকবে, আশা করি তোমরা এইভাবে কুশনগুলি দেখবে এই সপ্তাহে দেখে। আমরা পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা টপিকস আলোচনা করব এই প্রথম অধ্যায়ে। তো আজকে তোমাদের আর কথা বাড়াবো না, তোমরা সুস্থ থাকো এবং তোমরা ভালোভাবে লেখাপড়া করো এবং সবাই বই কিনো, টেক্সট বই কিনে তোমরা লেখাপড়া শুরু করো। সেই আশা ব্যক্ত করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ।